কিভাবে জীবনে ঝুঁকি নিয়েছিলাম আর কি পেয়েছি বলছে নজরুল ইসলাম খান। দশ দফা নিয়ে দেশব্যাপী বিএনপির ব্যাখ্যামূলক আলোচনা সভা শুরু। এরপর জানিয়ে দেব বাম ঐক্যের সাথে বিএনপির সংলাপ আজ দুপুরে। এদিকে পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী। এবং জানিয়ে দেব কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক বলছে তথ্যমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম কাস্টমার্স এবং সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম কাস্টমস ৬ মাসের রাজস্ব আয় ঘাটতি ৬,০০০ কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কি ভেবে জীবনে ঝুঁকি নিয়েছিলাম আর কি পেয়েছি বলছে নজরুল ইসলাম খান। কি আশায় জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আর এখন কি পেলেন, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম আক্ষেপটা বোধ হয় তাদেরই বেশি। কি ভেবে, কি চিন্তা করে, কি আশা নিয়ে জীবনের ঝুঁকি নিয়েছিলাম আর কি পেয়েছি। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে নজরুল ইসলাম খান এ আক্ষেপ প্রকাশ করেন। নজরুল ইসলাম খান বলেন, বলা হচ্ছে দেশে গণতন্ত্র রয়েছে কিন্তু গণতন্ত্র চর্চা করার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ব্যবস্থা কায়েম করেছে তারাই এখন গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করে, তখন কষ্ট হয়। তিনি সরকারি দলের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র তো ক্ষমতায় যাওয়ার বাহন না, গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আপনারা সেই নির্বাচন ধ্বংস করে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটা বলতে পারেন না। বাংলাদেশের মানুষের জেগে গেছে এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, মাত্র তিন মাসের মধ্যে আমাদের ১২-১৩ জন মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু তারপরও প্রতিটি কর্মসূচি সফল হচ্ছে, প্রতিটি আন্দোলনে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সাধারণ জনগণ তখনই অংশগ্রহণ করে যখন তারা পরিবর্তন চায়। আওয়ামী লীগের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে আন্দোলনে জয়ী হওয়া যায় না, ক্ষমতায় যাওয়া যায় না। তারা জানে, এটা জানার পরেও তারা একই ভুল করছে। ক্ষমতা কি মানুষকে এতই অন্ধ করে? কোটিপতি সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, উন্নয়ন যেটা হবে সেটা সবার জন্য। গত ৩-৪ বছরে আমাদের দেশে ১৩-১৪ হাজার নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে, কেউ এটা উন্নতি বলতে পারেন। কিন্তু পাশাপাশি যে ৩.৫ কোটি থেকে ৪ কোটি লোক আরো অধিক দরিদ্র হয়ে গেল সেটাকে কি বলবেন, এটা তো কথা ছিল না। নজরুল ইসলাম বলেন, কথা ছিল আমরা সবাই একসঙ্গে মিলে মিলে সমৃদ্ধ হব, কিছু লোক মাত্র হাতে গোনা, কিছু লোক আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে আর বাকি লোকেরা নিঃস্ব হয়ে যাবে, এজন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। দশ দফা নিয়ে দেশব্যাপী বিএনপির ব্যাখ্যামূলক আলোচনা সভা শুরু। গণ আন্দোলনের দশ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক আলোচনা সভা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি থেকে শুরু করে ১০ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ৭১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি চলবে। গত ২৪ ডিসেম্বর ১১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আরো বলা হয়, এই সকল কর্মসূচিতে উপস্থিত থাকবেন জেলা মহানগরের অধিবাসী, জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি, জেলা নির্বাহী কমিটির নেতারা, উপজেলা ও পৌর ইউনিটের ৫ জন শীর্ষ নেতা, সকল অঙ্গ সহযোগী সংগঠনের জেলার ৫ জন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি। বাম ঐক্যের সাথে বিএনপি সংলাপ আজ দুপুরে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ করবে বিএনপির লিয়াজো কমিটি। মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পটোয়ারি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক শামসুল আলম সহ প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে সংলাপ করে আসছে বিএনপি। পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী।
আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ 2023। এই উপলক্ষে রাজারবাগে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বার্ষিক পুলিশ প্যারেড প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন। দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণে প্যারেড অংশ নেবেন। 8 জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন 4 জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠান হবে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন অমান্য অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। 6 জানুয়ারি আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ে মত বিনিময় করবেন পুলিশ কর্মকর্তারা। পরদিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন মন্ত্রিপরিষদ সচিব প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা। কর্মীদের সান্ত্বনা দিতে বিএনপি নেতাদের হাঁকডাক বলছে তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ সাহেব সহ অন্যান্য বিএনপি নেতারা আসলে কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই বড় গলায় কথা বলে। বিএনপির এই হাঁকডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না। তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থান বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তর অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া বারিলিপি এমপি ও পরিবারের সদস্যরা, আওয়ামী লীগ, যুবলীগ, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। বিএনপি নেতাদের মুখে বারবার সরকারের পদত্যাগ এর দাবি প্রসঙ্গে প্রশ্ন এর জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির এই সমস্ত কথা গদবাঁধা। আমরা 2009 সালে সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই এ কথাগুলো বলা শুরু করেছি। প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মীরাই তাদের সাথে 10 ডিসেম্বর নেতার তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, তাদের কর্মীরাও তাদের সাথে নেই। বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সেভাবে এগিয়ে চলবে এগিয়ে যাচ্ছেন। আজকে সমগ্র পৃথিবীর তার প্রশংসা করছে। দেশের জনগণও আওয়ামী লীগের সাথে আছে, সরকারের সাথে আছে বলেন সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রাম কাস্টমস 6 মাসের রাজস্ব আয় ঘাটতি 6,000 কোটি টাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক মন্দা পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রাজস্ব আয়ও। চট্টগ্রাম কাস্টম চলতি 2022-23 অর্থ বছরে প্রথম 6 মাসের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাসের লক্ষ্যমাত্রা ছিল। 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে 6,379 কোটি টাকা পিছিয়ে রয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় 17%। চট্টগ্রাম কাস্টমার্স সূত্রে জানা যায়, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল $36,560 কোটি। এর মধ্যে আদায় হয়েছে $30,180 কোটি 15 লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কাস্টমস 6,379 কোটি 85 লাখ টাকা কম আয় করেছে। সবচেয়ে কম আয় হয়েছে ডিসেম্বর মাসে। ডিসেম্বরে মাসের লক্ষ্যমাত্রার 1/3 বেশি রাজস্ব কম আহরিত হয়েছে। শুধুমাত্র জুলাই মাসের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছিল কাস্টমস। ওই মাসে 4,482 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 4,781 কোটি 21 লাখ টাকা। ওই মাসের লক্ষ্যমাত্রার চেয়ে 299 কোটি 21 লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। এরপর টানা 5 মাস লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশের প্রধানতম রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান।